আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে আমার আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবাই গেসের ব্রিজ চ্যানেলে স্বাগত। আমাদের আজকে আয়োজন চড়ান যেটা হচ্ছে যে ভাই ডুবডুবির মহিষের হাট দেখতে পাচ্ছেন বন্ধুরা। মাঝারি সাইজের বাচ্চা মহিষ রয়েছে, সকল মহিষের দরদম জানাবো। মাঝারি সাইজের মহিষের চড় বন্ধুরা, আজকে মহিষের দরদম জেনে নিই। আসসালামু আলাইকুম ভাই, এই যার দাম কত? দাম দিচ্ছি 3,10,000। 3,10,000 দাঁতে? দাঁতে দুইটা করে, 3,10,000 টাকা জোড়া, দাঁতে দুইটা করে দেখতে পাচ্ছেন। দুই দাঁতের মহিষ, কিন্তু সাড়ে গঠনটা দেখে মনে হবে যে দাঁত প্রায় 4টা খন হয়ে গেছে, কিন্তু দুই দাঁতের মহিষ খুবই সুন্দর। এগুলো মূলত খামারে লালন পালন করার জন্য সবচেয়ে পারফেক্ট হবে, বা কেউ যে নাংলা করতে চান, যাকে এক কথা আমরা বলি গাড়িতে বহন করে, সেজন্য পারফেক্ট হবে। মহিষের ঘাট দুটো দেখাই দাঁতে দুইটা করে 2,50,000 টাকা না আছে, 2,50,000 টাকা জোড়া বাচ্চা মহিষ। দুটাই এর মহিষ, আরো এক জোড়া মহিষ রয়েছে দেখতে পাচ্ছেন। মাঝারি গড়া মহিষ, কিন্তু সিংয়ের দিক থেকে কিন্তু দুর্দান্ত সিং, কি বলবো, অনেক বড় সিং। এর দাম কত? 270। দাঁতে? দাঁতে 6টা, 2,70,000 টাকা জোড়া দাঁতের 6টা। মূলত মহিষটি মুরব্বি হয়ে গেছে যা দেখতে পাচ্ছি, কারণ 6 জাতের মহিষ আসলে হয়তো বা জাতটা এরকম, যেটা জান বুঝতে পারছি। আরো কিছু মহিষ দেখি, এছাড়া আরো একটা মাঝের গড় মহিষ রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন। সেজার দাম কত? এজোর দাম 300। দাঁতে? দাঁতে কয়টা করে? 6টা, 3,00,000 টাকা জোড়া দাঁতে 6টা করে দেখতে পাচ্ছেন। এটা কিন্তু মাঝরা মহিষ। চল বন্ধুরা, এই সাইডে আরও কিছু বাচ্চা মহিষ রয়েছে দেখে আসি। দরদাম চলছে, এগুলোকে জাতি এরকম সিং বড় বড় আমাদের 1,80,000 টাকা জোড়া দেখতে পাচ্ছেন। সিংগুলো কিন্তু অনেক বড় বড়, এখনো কিন্তু দাঁতই নেই না দাদা মহিষেরই। কিন্তু সিং যদি এরকম হয়, দাঁতলে বা পরিপূর্ণ বয়স হলে কেমন হবে একবার ভাবুন। এ সাইডে আরও এক জোড়া মহিষ রয়েছে, এই জোড়ার দাম কত? 275। এটা আছে এখনো? না, এটাও এখনো দাঁত নেই বন্ধুরা। 2,75,000 টাকা জোড়া। আর মাঝে একটা সেতি আছে, সেতি মহিষ, এর সিঙ্গেল 120। আমাদের সেটি একটা আছে সিঙ্গেল 1,20,000, এটারও কিন্তু সিং বড় বড়, মানে মহিষগুলো কিন্তু দেখতেও খুব সুন্দর। যাই হোক বন্ধুরা, আপনার যতটুকু পারি দেখানোর চেষ্টা করলাম। এর মধ্যে সবচেয়ে কোন মহিষটি বেশি ভালো লাগছে অবশ্যই জানাবেন। সবাইকে পরবর্তী ভিডিও আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এসআইবিডির পাশে থাকবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।